আজিও রহস্যভেদ নহল চীনা বড়া হত্যাকাণ্ডর। হত্যাকাণ্ডক লৈ নির্মাণ হল অজস্র সিনেমা গল্প, কিন্তু আদালতের মজিয়াত নুলাল চীনা বড়ার ঘাতক কোন? তার পিছতো বারে বারে চীনার তদন্তই দেশত তোলে খলকনি। যা এমাহ ধরে চীনার বলে দাবিকৃত কেডালমান হাড়ে লগাইছে গণ্ডগোল। এবার হার কেডাল হেরুয়া বলে লাগিল টুলপার, কিন্তু অতি রহস্যজনকভাবে সিবিআইৰ কার্যালয়তে উলাল চীনা বড়ার হেরুয়া হার। সিবিআইৰ কার্যালয়ের মালখানাত উলাল এমাহ ধরে বিচারি নোপা চীনার হার। চীনা বড়া হত্যাকাণ্ডর অন্যতম প্রমাণ এই হারকেডাল সিবিআইৰ জিম্মার নোহা হওয়াত স্বাভাবিকতেই সৃষ্টি হয়েছিল তীব্র চাঞ্চল্যর। চীনা বড়ার প্রায় নিশ্চিন্ন মৃতদেহর এয়াই আছিল অবশেষ। হারকেডালের অবস্থিতির তথ্য আছিল সিবিআইৰ হাতত। হারকেডাল চীনা বড়ার হত্যাকাণ্ডর অন্যতম প্রমাণ বলে দাবি করেছিল সিবিআইয়ে। কিন্তু প্রশ্ন হয়, হঠাৎ সিবিআইৰ তীক্ষ্ণ নজর থাকা হারকেডাল কেনে নোহা হল? কি রহস্য অদৃশ্য করলে হারকেডালক? রহস্যজনকভাবে সন্ধানহীন হারকেডাল কেনে পুনের উলাল সিবিআইৰ মালখানাত? এই রহস্যর আড়ত ফরেন্সিক এক্সপার্ট জেবা খান জড়িত থাকার সন্দেহ তদন্তকারী সংস্থাটির। কিয়নো হারকেডাল নোহা হওয়ার পিছতে অদৃশ্য হয়ে পড়েছিল জেবা খান। তার পিছতেই জেবা খানে দুবাইত কিনিলে এটা ঘর আর এখন ক্লিনিক। রাতির ভিতরতে জেবা খান চহকী হয়ে পড়া ঘটনায় সন্দেহ আরও অধিক ঘনীভূত করে তুলিছে। ইফালে যি হারকেডাল বিচারি এমাহে তৎপর হয়ে আছে সিবিআই, হারকেডাল ওলার পিছতেই আদালতত সিবিআই মারিছে ইউটার্ন। হারকেডালক প্রমাণরূপে ব্যবহার নকরে বলে প্রকাশ করেছে সিবিআই। আদালততো সিবিআই জানাইছে এই কথা, কিয়নো সিবিআইৰ চার্জশ্বীটত নাছিল হার টুকুরা হেরুয়ার কথা। এই ঘটনায় এটা অধিক রহস্যের মজলে ঠেলি দিছে সমগ্র ঘটনাক। এতিয়া সকলোরে প্রশ্ন, 14 বছর পূর্বে সংঘটিত চীনা বড়া হত্যাকাণ্ডর রহস্যর উর পরিবনে? আর কিমান দীঘলিয়া হব এই তদন্ত? নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।